পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না হলে কোনোভাবেই কাজে যোগ দেওয়া হবে না পরিষ্কার বৃহস্পতিবারও জানিয়ে দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এদিন বৃহস্পতিবার সকাল থেকেই ফের ধর্না অবস্থান হাসপাতাল সুপারের অফিসের সামনে তাদের বোঝাতে এসেও ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং হাসপাতাল সুপার সকলকেই এই সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলনে থাকার সময় জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের হোস্টেল কর্মক্ষেত্র সহ সমস্ত জায়গায় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরছেন না একটা ঝরে পড়তে পারে আমাদের উপরে কেউ অ্যাটাক করতে পারে সেজন্য আমরা সত্যিই সন্তুষ্ট রয়েছি এবং সেখানে দাঁড়িয়ে এই আপতকালীন সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই কোনো আপতকালীন পরিষেবা আমরা দিতে পারবো না দুঃখিত শুনে নেওয়া যাক এদিন এই প্রসঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী কি জানিয়েছেন হ্যাঁ ওদের তো সিকিউরিটি নেই এই জায়গাটাতে হোস্টেলেও সিকিউরিটি চাইছে ন্যায্য দাবি তারপর যেখানে কাজ করবে ওয়ার্ক প্লেসে সেইখানে সিকিউরিটি ইমার্জেন্সিতে সিকিউরিটি তারপর যেখানে ওরা থাকে হোস্টেল হোস্টেলে লেডিজ হোস্টেলে সিকিউরিটি সুপার লেডি পুলিশ এইগুলো আমরা সবই অলরেডি চেয়েছি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে উনি আশ্বস্ত করেছে যে দেব এটা এখনো সেটা এসে পৌঁছায়নি এবার দুটো জিনিস দেখলাম এমার্জেন্সি এবং দেখেন আন্দোলন চলছে সেইখান থেকে সিকিউরিটিটা নিশ্চিত দাবি করেছেন তারা তাছাড়া আমাদের হসপিটাল তরফ থেকে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন এমএসবিপি আমি আমাদের অন্য হেডরা সবাই মিলে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বলেছি সুপারিনটেনডেন্ট পুলিশকেও বলেছি এখানে একটা পুলিশ আউটপোস্ট করতে যা তিনটে গেটে পুলিশ থাকবে যাতে বাইরের লোক না ঢুকতে পারে আর এখন আমাদের এই আন্দোলনের জায়গায় তবে এই আন্দোলনের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা রীতিমতো ব্যাহত বিভিন্ন জায়গায় হায়রান হচ্ছেন বিভিন্ন এমার্জেন্সিতে আসা রোগীরা অনেকেই দীর্ঘক্ষণ ধরে বসে থাকছেন হাতে স্যালাইন নেই বিভিন্ন হাসপাতাল থেকে বা কোনো জায়গা থেকে লোকাল ডাক্তার দেখিয়ে তারা হাসপাতালে এলেও এমার্জেন্সিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফিরে যেতে হচ্ছে সিনিয়র ডাক্তারদেরও তেমন দেখা নেই বলেই দাবি রোগীর পরিবারের লোকজনের অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে পুনরায় ফিরে যাচ্ছেন যেখান থেকে এসেছিলেন সেখানে কেউ কেউ আবার বেসরকারি নার্সিংহোমের দ্বারস্থ হচ্ছে ফলে বৃহস্পতিবার সকাল থেকেও একইভাবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত চিকিৎসকদের অভাবে আউটডোরও একইভাবে থমকে কি বললেন বলছে যে এখানে কোনো ডাক্তার নেই এখানে চিকিৎসা হবে না আপনাদের যেখানে থানা সেখানে চলে যান আমরা ভীমপুর থেকে এসেছি পেশেন্ট পড়ে গেছিল সকালে মাথা ঘুরিয়ে মতো আর কি